চলমান সংকট নিরসনে আদালতের নির্দেশে সর্বোচ্চ দরদাতা হিসেবে একুশে টেলিভিশনের শেয়ার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগো কিনে নেয় প্রতিষ্ঠিত এস আলম গ্রুপ। এরই ধারাবাহিকতায় একুশে টেলিভিশন ভবনে বোর্ড সভায় 9 সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। একুশে টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সাইফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুস সোহান গোলাব, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক ফারজানা পারভিন, পরিচালক এ কে এম শহীদুল্লাহ, সুব্রত কুমার ভৌমিক, সাব্বির বিন সামস, রবিউল হাসান এবং চট্টগ্রাম ও মার্কেটিং অ্যাসোসিয়েট সমন্বয়কারী মোহাম্মদ মোর্শেদ। পরে নতুন দায়িত্ব নেয়া পরিচালনা পর্ষদ সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় একুশে টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম বলেন, সংবাদে আপোষহীন চরিত্র বজায় রেখে একুশে টেলিভিশন মানুষের আস্থার মূর্ত প্রতীকে পরিণত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা আছেন একুশে পরিবারে, আমরা আপনাদের সাথে একত্র হওয়াতে আমরা নিজেকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন, আগে যারা আছেন চাকরিতে সবাই থাকবেন, সবাই মিলেমিশে কাজ করবেন। মানুষের আস্থা অর্জন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল আনন্দময় অনুষ্ঠান তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে মন্তব্য করেন সদ্য দায়িত্ব নেয়া ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুস সোহান গোলাব। আজকের প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা যিনি 99 সালে প্রচেষ্টা এই প্রতিষ্ঠানকে পরিবারটাকে দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে, দেশের জন্য এটাকে বাঁচিয়ে রাখতে হবে, সাধারণ মানুষের মণিকোঠায় আবার আমাদের নিয়ে যেতে হবে এটা, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, বুকে ধারণ করে, বিশ্বাস করে, তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে, এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ। এখন থেকে একুশের এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের সদস্যরা। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, প্রত্যেক ঘরে ঘরে একুশের একটা জাগরণ ছিল, সেই জাগরণকে আবার পুনরুজ্জীবিত করবেন। একুশে টেলিভিশনের সকল পর্যায়ের সংবাদকর্মী ও কলাকৌশলীর পক্ষ থেকে গণমানুষের টেলিভিশন হবে একুশে বলে মন্তব্য করেন বার্তা প্রধান ইব্রাহিম আজাদ। জনমানুষের কাছে যেভাবে হৃদয়ে স্থান পেয়েছে, আগামীতেও তাদের নেতৃত্বে আমরা সেভাবে কাজ করে যাব এবং জনমানুষের যেন একুশে টেলিভিশনের আস্থা পুনরুজ্জীবিত হয় এবং স্থায়ী থাকে সে চেষ্টা করে যাব। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা।